আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, দুইজন মেয়ে দুই রকম প্রশ্ন করেছে। একটি প্রশ্ন হচ্ছে, শেখ আমার বয়স 29 হয়ে গিয়েছে, এখনও বিয়ে হয়নি, আমি সবসময় আল্লাহর কাছে একজন ভালো স্বামী চাই, কিন্তু এখনও আমার দোয়াটি কবুল হচ্ছে না। মাঝে মধ্যে মনে হয় আমি গুনাহগার বলে হয়তোবা আল্লাহ তাআলা আমার দোয়াগুলো কবুল করছেন না। শেখ আমার জন্য একটু দোয়া করে নিন, যাতে আল্লাহ তাআলা আমাকে একজন ভালো স্বামী দেন। আরেকজন মেয়ে প্রশ্ন করেছে, আল্লাহ তাআলা সুন্দর, তিনি সুন্দরকে ভালোবাসেন, কিন্তু আমি তো কালো চেহারা, মুখে অনেক ব্রণ আছে, এবড়ো চেহারা, দাঁতগুলো দেখতে সুন্দর নেই, আমি দেখতে অনেক কুৎসিত। আচ্ছা, আমি তো সুন্দর না, তার মানে কি আল্লাহ তাআলা আমাকে ঘৃণা করেন? বাসায় সবাই আমাকে বোঝা মনে করে, ইসলাম তো সুন্দর মেয়েকে বিয়ে করতে বলা হয়েছে, আর আমি পুরুষদেরকেও দোষ দিচ্ছি না, কারণ তারা তো কোনো সুন্দর মেনেই তো বিবাহ করছে, কিন্তু আমার কি দোষ? আমি তো কুৎসিত হতে চাইনি, আমাকে কেউ সামাজিকভাবে মেনে নিচ্ছে না, কেউ চাকরি দিচ্ছে না, এমনকি আমাকে কেউ বিয়েও করছে না, শুধু আমি সুন্দর না বলে আজকে আমার এই অপরাধ। এটা একজন মেয়ে কিভাবে মেনে নিতে পারে? এবার দুজনের প্রশ্ন আমি তুলে ধরছি, ইনশাআল্লাহ এই প্রশ্ন উত্তর আপনাদের সারাটি জীবন। যারা এরকম বোঝা মনে করছে, যাদের দিন অতিবাহিত হয়ে যাচ্ছে, যারা পূর্বেও কষ্টে ছিল এবং ভবিষ্যতেও এরকম সমস্যার ভিতর পড়বে, তাদের মনে আর কখনো এরকম প্রশ্ন জাগবে না। আমার এই উত্তর শোনার পর আপনারা আর কখনো ডিপ্রেশন হবেন না, আর কখনো অভিযোগ তুলবেন না। এই উত্তর শোনার পর আপনারা ভাববেন যে এতদিন কেন আমরা এই প্রশ্নগুলো করলাম আর আল্লাহ তাআলাকে ভুল বুঝলাম। সত্যি উত্তরগুলো আল্লাহ তাআলা যদি আমাদেরকে না জানিয়ে দিতেন, তাহলে হয়তো আমরা ক্ষতিগ্রস্ততার মধ্যে অন্তর্ভুক্ত হতাম। যাই হোক, এক জিনিস খেয়াল রাখবেন, আমরা আল্লাহ তাআলার গোলাম। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, হয়তোবা তোমরা কোনো একটি বিষয়কে পছন্দ করো যা তোমার জন্য ভালো না, আবার একটি বিষয় তোমরা অপছন্দ করো যা তোমার জন্য কল্যাণকর। আসলে আল্লাহ তাআলাই জানেন আর তোমরা জানো না, সূরা বাকারা 216 নম্বর আয়াত। কাজী আমাদের জন্য কোনটা ভালো কোনটা খারাপ সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। তিনি আমাদের জন্য জীবনটাকে সেভাবেই সাজিয়েছেন, আমাদের ভাগ্য, আমাদের যে তাকদীর, আমরা কি খাবো, কোথায় মারা যাব, সব কিছু আল্লাহ তাআলা কিন্তু জানেন, কিন্তু আমলের কারণে তা পরিবর্তন হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে, তাকদীর তো তা লেখা আছে, হ্যাঁ দুনিয়া পরীক্ষার জন্য হয়তোবা আমাদের কাছে সেটা অবিচার মনে হতে পারে, কিন্তু যদি ধৈর্য ধরতে পারেন তবে তার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম প্রতিদান দান করবে। আমাদের তাকদীর যাই হচ্ছে তা আমাদের কি ধৈর্য ধারণ করতে হবে। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, মুমিনের ব্যাপারটা বড়ই আজব, যখন তার সাথে ভালো কিছু ঘটে সে ধৈর্য ধরে আর তার জন্য উত্তম, আর যখন খারাপ কিছু ঘটে সে সবর করে আর এটাও তার জন্য উত্তম। সহিহ মুসলিমে হাদিসটি এসেছে, আপনার ভালো হলে আপনি ধৈর্য ধারণ করবেন, খারাপ হলেও ধৈর্য ধারণ করবেন। ভালো বলতে আপনার ইনকাম ভালো হয়েছে, আপনি দেখতে অনেক সুন্দর, আপনার অনেক যোগ্যতা আছে, এই ভালো আপনি ধৈর্য ধারণ করবেন, তা না হলে আপনার মধ্যে হিংসা আসবে, অহংকার চলে আসবে, বরত্ব ভাব আসবে, এটাও কিন্তু ধ্বংসের কুফল। আবার আপনি যদি নিম্ন শ্রেণীর হন, আপনার ইনকাম নেই, আপনার কোনো যোগ্যতা নেই, তাহলে কিন্তু আপনি ভাববেন না যে আল্লাহ তাআলা আপনাকে অপছন্দ করেন, বরং আপনাকে আল্লাহ তাআলা বেশি ভাব পছন্দ করেন, অন্যদের তুলনায় আপনার পরীক্ষাটা কম হবে, সুতরাং সে ব্যাপারে সাবধান থাকতে হবে। তাই আল্লাহ তাআলাকে আমরা ধন্যবাদ দিতে প্রস্তুত, যদি আপনাকে কোনো কিছু না দান করেন দুনিয়া বস্তু হিসাবে, তবে তা আমার জন্য কল্যাণকর, শয়তানের অসুস্থার সুযোগ দেওয়া যাবে না, বরং আল্লাহ তাআলা যেমন চান তেমনই একজন আমাদেরকে গোলাম হতে হবে, তার ফয়সালা আমাদেরকে হাসি মুখে মেনে নিতে হবে, আল্লাহ তাআলার ইবাদত দিয়ে নিজেকে ব্যস্ত রাখতে হবে, যেমন সলাৎ সিয়াম
জিকির এসবের মাধ্যমে আমাদেরকে মনোনিবেশ থাকতে হবে, বেশি বেশি কোরআন পড়তে হবে, হাদিস অধ্যয়ন করতে হবে, নিজের প্রতি নিজে সদয় থাকতে হবে। আপনি দেখছেন না যে আপনার মতন কত লক্ষ লক্ষ মেয়ে বিয়ে করতে পারছে না, কিন্তু তাদের অনেকে আছে যাদের বিবাহিত দম্পতির চেয়ে তারা অনেক সুখী আছে। আপনার চোখে এগুলো আসবে না, মানলাম আপনি দেখছেন না যাদের বিয়ে হচ্ছে না তারা সুখী আছে। আচ্ছা, কখনো কখনো আপনার এমন হয় যে কোনো একটি বিয়ে দেখলে, স্বামী স্ত্রী দেখলে, এদেরকে দেখলে আপনার মন খারাপ হয়ে যায়, মনে হয় আল্লাহ তারা আপনাকে এই শক্তি থেকে বঞ্চিত করেছে। তাহলে আপনাকে বলছি, আপনি তো জীবনে কেবল একটা দিকই দেখলেন, যদি আপনি অনেক স্ত্রীকে দেখেন, অনেক মেয়েদেরকে দেখেন যাদের যাদেরকে তার স্বামীকে তারা ঘৃণা করছে, স্বামীকে একটুও তারা ভালোবাসছে না, যার মুখ থেকে কেবল স্বামীর অত্যাচারের রোহমর্ষক বর্ণনাই দেখতে পাওয়া যায়, তারা এসব বর্ণনা করছে, তাহলে হয়তো আপনি ভাবতেন যে এইরকম সংসার থেকে আমাকে আল্লাহ তাআলা হেফাজতে রেখেছে, আলহামদুলিল্লাহ, আমার তো বিয়ে হয়নি, হবে, কিন্তু এরকম একটি জঘন্য পরিবার থেকে আমাকে আল্লাহ তাআলা হেফাজত করছেন। তারপর আরেকটি মেয়েকে দেখছেন যাদের স্বামী সারাক্ষণ তাদেরকে বকাচকা করে, স্বামীর অত্যাচার, স্বামী যৌতুকের জন্য অত্যাচার করছে, বিভিন্ন কাজের জন্য অত্যাচার করছে, চাকরির জন্য অত্যাচার করছে, এইসবের জন্য অত্যাচার করে তাদেরকে তাদের বাপের বাড়িতে পাঠিয়ে দিচ্ছে, তাদেরকে খুন করছে, তাদেরকে এমনকি অত্যাচার করছে। তো এই সকল অত্যাচার দেখে আপনার এখন কি মনে হচ্ছে? তারা কিন্তু সুন্দর, তারা অনেক সুন্দর, সুন্দর হওয়া সত্ত্বেও এমনটা হচ্ছে। আজ আপনি অসুন্দর হওয়ার ব্যাপারে আপনি অভিযোগ করছেন, কিন্তু যদি আল্লাহ তাআলা আপনাকে যে নিয়ামত দিয়েছেন সেটাকে আপনি কখনো দেখেছেন, আপনি কি নিজে গুণে শেষ করতে পারবেন? আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমে 34 নম্বর আয়াতে বলছেন, যদি তোমরা আল্লাহ তাআলার নিয়ামত গণনা করো তবে তার সংখ্যা গুণে শেষ করতে পারবে না, মানুষ বড় জালিম এবং বড়ই অকৃতজ্ঞ। আজ যদি আপনার কথা যদি মানে অনেক সুন্দর হতেন, তাহলে আপনার কিন্তু অনেক কুফুল বই আনতে পারত। আপনি যদি দেখেন যে অনেকে অভিযোগ করে আপনার একটা বিষয় আর অন্যজনে কি বিষয় হতে পারে, একজন বলে যে আল্লাহ তাআলা কেন আমাকে অসুস্থ রেখেছেন, আর সবাই সুস্থ হয়ে রেখে ঘুরে ফিরে খাচ্ছে দাচ্ছে সব কাজ করছে, যারা গরিব তারা বলে আল্লাহ তাআলা কেন আমাকে গরিব বানিয়েছে আর অন্যদেরকে ধনী বানিয়েছে, যারা ক্লান্ত তারা বলে আল্লাহ তাআলা কেন আমাকে দূরের উপরে রেখেছেন আর সবাই এত ভালো রেখেছেন। কিন্তু আপনি কখনো এভাবে ভাবছেন না যে আল্লাহ তাআলা আপনাকে দুটো চোখ দিয়েছে, অথচ অনেক মানুষ আছে যাদের চোখ নেই, আল্লাহ তাআলা আপনাকে দুটো পা দিয়েছে, অনেকে আছে দুটো পা নেই, আল্লাহ তাআলা এভাবে আপনাকে সবচেয়ে বড় যে উপহার দিয়েছে, সবচেয়ে বড় যে প্রতিদান দিয়েছে, যে প্রতিদান না পেলে আপনি দুনিয়া এবং আখিরাত দুটি আপনার জন্য ধ্বংসের কারণ হতো, সেটা হচ্ছে আপনি মুসলিম হিসেবে জন্মগ্রহণ করতে পেরেছেন। কোটি কোটি মানুষ আছে যারা ইসলামে ছায়াতলে প্রবেশ করতে পারেনি, তাদের অবস্থা কি হবে? তাদের এত সৌন্দর্য, এত জ্ঞান, এত পাণ্ডিত্য, এত যোগ্যতা কি হবে? কিছুই হবে না। একবার ভেবে দেখুন, যাদেরকে আল্লাহ তাআলা সৌন্দর্য দিয়েছেন, কাল যদি তাদের কুফুর অবস্থা মারা যায় তবে তাদের বাসস্থান কোথায় হবে? এই সৌন্দর্য তাদের কি কাজে লাগবে? বরং তারা যদি তাদের অন্তরটাকে ইসলাম দিয়ে সুন্দর করত তবে তা তাদের কাজে লাগত। আমি এবার আপনাদেরকে প্রশ্ন করছি, কোনটা আপনাকে খুশি করে, একজন সুন্দরী অমুসলিম হিসেবে থাকা নাকি একজন অসুন্দর মুসলিম হিসেবে থাকা, কোনটা আপনার কাছে বেশি পছন্দ? আপনি অসুন্দর কিন্তু আপনি মুসলিম, আপনি মারা গেলেও আপনার জন্য একটি জান্নাত নির্ধারণ রয়েছে, আপনি সবর করলেন, আপনি ধৈর্য ধারণ করলেন, আর যে সৌন্দর্য তার অবস্থা তো আরো করুণ দশা হবে। তাই মোহাম্মদ রশিদ একজন আলেম, তিনি একটি বই লিখেছেন বিয়ে না করলেও সুখী। তিনি সেখানে এক বোনের গল্প এনেছেন যে বিয়ে করতে না পারায় খুব হতাশ, কিন্তু সে হতাশ থাকলেও
পরবর্তীতে কোরআনের মাধ্যমে জীবনের অর্থ খুঁজে পেয়েছে। তিনি লিখেছেন, সকল মেয়েরাই বোঝা উচিত তাদের জীবনে একমাত্র উদ্দেশ্য হচ্ছে জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ তাআলার ইবাদত করতে পারা। তার যদি ঘর সংসার করার সুযোগ আসে তবে সে ইসলামের অনুযায়ী ছেলে মেয়েদেরকে বড় করবে, আর যদি সুযোগ না হয় তবে সে যেন সেসব বোনদেরকে নিজের মেয়ে হিসেবে নিয়ে নেয় যারা আল্লাহর পথ থেকে দূরে সরে গিয়েছে। সে তাদেরকে আল্লাহ তাআলার রাস্তায় আনার চেষ্টা করবে, তাদের ভালো কাজের অংশীদার হিসেবে নিজেকে নিজের মতো করে সাজিয়ে নেবে। এভাবে পৃথিবীর সকল মুসলিমকে সে নিজের করে নেবে, নিজেকে গড়ে তুলবে একজন ভালো মানুষ হিসেবে যাকে সবাই অনুসরণ করবে, শ্রদ্ধা করবে, ভালোবাসবে। আর আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা কোনো ভালো মানুষদেরকে প্রতিদান তিনি নষ্ট করেন না, সূরা তওবা। আপনার এই প্রতিদান আপনাকে আল্লাহ তাআলা দিবেন। তাই যারা এই দুটো প্রশ্ন করছেন, অসুন্দর, বয়স বেশি হয়ে গিয়েছে, তাদের অন্য একটি বিষয়ে আপনি সবসময় সামনে রাখবেন না, আপনি দেখবেন যে আমার আল্লাহ তাআলা অনেক কিছু দিয়েছেন, আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলা সকল কিছু জানেন, আমি একদিন মারা যাব, এই আফসোস হয়তো বা কয় বছর থাকবে, 100 বছর পর্যন্ত থাকবে, কিন্তু আপনি যখন মারা যাবেন তখন তো অনন্তকালের জন্য আল্লাহ তাআলার কাছে থাকবেন, সেটা কি আপনার জন্য প্রশংসনীয় নয়? আপনি কি জানতে গেলে কি অসুন্দর থাকবেন? আপনি তো অসুন্দর থাকবেন না, আপনার তো বয়স সবসময় ঠিকঠাকভাবেই করে দিবে, আপনার যৌবন থাকবে, আপনার চুল থেকে নখ পর্যন্ত সব দিক থেকে আপনার সৌন্দর্য অলঙ্কার জর্জরিত থাকবে। সেই কাঙ্ক্ষিত লক্ষ্য উদ্দেশ্য আমাদের মনে রাখতে হবে, সেটাই আমাদের চিরস্থায়ী বাসস্থান। আল্লাহ তাআলাকে সন্তুষ্ট রাখাই আমাদের উদ্দেশ্য। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা তাফিক দান করুক। আমিন।